আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চাষি রেজা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এই এপিসোডে আলোচনা করব বোরো ধানের পাশকাটির সংখ্যা বা কুশির সংখ্যা কিভাবে আমরা বিনা খরচে এবং অল্প খরচ করে দ্রুত বাড়াতে পারব, এবং এমন একটি মেডিসিন আছে যেটা ব্যবহার করলে অল্প খরচে, যেমন 250 থেকে 300 টাকার মধ্যে খরচ করলে এক বিঘা জমিতে ধানের পাশকাঠির সংখ্যা যেমন দ্রুত বাড়বে, সেই সঙ্গে ধানের গাছের কালার চিরসবুজ থাকবে, সেই মেডিসিনটার নাম কি এবং কি পরিমাণে তা ব্যবহার করতে হবে, এছাড়াও এর দাম কত, বিস্তারিত সকল কিছুর তথ্য। এখন বড় মৌসুম চলছে, প্রায় সব জায়গায় ধান চাষ বা ধান লাগান শুরু হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় ধানের বয়স 20 দিন থেকে 25 দিন হয়ে গেছে। এ সময় আপনারা সবাই ইউরিয়া বা নাইট্রোজেন সার অলরেডি ব্যবহার করেছেন, আবার এখনও যারা ইউরিয়া সার ব্যবহার করেন নাই সে সকল চাষি ভাইরা ইউরিয়া সারের সঙ্গে কোন ভিটামিনটা বা কোন মেডিসিনটা ব্যবহার করলে এবং অল্প বা কম খরচে ধানের দ্রুত পাশকাটি এবং কুশির সংখ্যা বাড়বে, সেই সাথে ধান গাছ দীর্ঘ সবুজ থাকবে এবং ধানের ফলন বেশি হবে, আজকের এই এপিসোডে সেই বিষয়টির খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। সম্মানিত চাষি ভাইরা, ধানের ফলন বেশি পেতে চাইলে অন্যান্য ব্যবস্থাপনার সাথে সাথে আমাদেরকে ধানের পাশকাঠির সংখ্যা বাড়াতে হবে, কারণ পাশকাঠির সংখ্যা যত আমরা বাড়াতে পারবো ততই ফলন বৃদ্ধি পাবো। এরকম সমস্যা সমাধানের জন্য বাজারে এমন কোনো ম্যাজিক প্রোডাক্ট নেই যে যেটি ব্যবহার করলে ধানের প্রচুর পরিমাণে পাশকাঠি আসবে, কিন্তু কিছু কিছু কাজ আছে যেগুলো আমরা যদি ভালোভাবে করতে পারি তাহলে কী হবে, ধানের প্রচুর পরিমাণে পাশকাঠি আনার সম্ভব। আমি ভিডিওর প্রথমে বলেছিলাম যে কিভাবে আমরা বিনা খরচে এবং খরচ করে ধানের পাশকাঠির সংখ্যা বাড়াতে পারবো। তো প্রথমে আমরা আলোচনা করব বিনা খরচে কিভাবে আমরা ধানের পাশকাঠির সংখ্যা বাড়াবো। সম্মানিত চাষি ভাইরা, খুব কম সংখ্যক কৃষক বা কৃষক ভাইরা আছেন যারা ধানের জমিতে আগাছানাশক ব্যবহার করেন। তো এই আগাছানাশক আমরা বেশিরভাগই ব্যবহার করে থাকি, কখন, যখন ধানের ট্রান্সপ্লান্টিং বা যখন ধানের কুশি বৃদ্ধির সময়, এ সময় এটা ব্যবহার করার ফলে কি হয়, আমাদের ধানের জমিতে আগাছা জন্মায় না, পাশাপাশি কি হয় ধানের গাছ একটু হলদে হলদে টাইপের হয়ে যায়, সেরকমভাবে বৃদ্ধি চোখে পড়ে না, এবং এই সময়টাই তো হচ্ছে গ্রোথের সময়। এ সময় কি আমরা মোটামুটি 10 থেকে 15 দিন একটা সময় আমাদের নষ্ট হয়ে যায়, গাছের বৃদ্ধি থেমে থাকে। তাহলে আপনারা এখন পুরো সিদ্ধান্ত গ্রহণ করবেন যে এ সময় যদি আপনারা আগাছানাশক ব্যবহার না করে যদি নিড়ানি দিয়ে আপনারা ঘাসগুলোকে পরিষ্কার করতে পারেন তাহলে আপনার কিন্তু গাছের গ্রোথ থামবে না, পাশকাঠিও বেশি পরিমাণে আসবে এবং গাছের গ্রোথও বৃদ্ধি পাবে, কিন্তু সেক্ষেত্রে লেবার বা কিষাণ খরচটা বেশি পড়বে। তাহলে এক্ষেত্রে সিদ্ধান্তটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম যে আপনারা কোনটা বেছে নেবেন। সম্মানিত চাষি ভাইরা, প্রথম চাপান সার প্রয়োগের আগে এ সময় আপনারা একটা লম্বা বাঁশ নিতে পারেন, খুব লম্বার দরকার নেই, মোটামুটি 15 থেকে 20 ফুট হলেই হবে, এবং তার দুই প্রান্তে দুটো দড়ি বেঁধে দেবেন, এবং দুইজন বা একজন হলে হবে, তবে একজন হলে কষ্ট হবে, দুজন মিলে যদি সেই বাঁশটিকে যদি পুরো জমিতে বুলিয়ে দেওয়া যায় তাহলে কি হবে, ধান গাছগুলো এলিয়ে পড়বে এবং কি হবে তার ফলে পরবর্তী সময়ে আর গাছটা বেশি নিরাপত্তা দেওয়ার জন্য আরও বেশি পরিমাণে পাশকাঠি ছাড়বে, এবং এই কাজটি একবারই করবেন, আর বাঁশের ওজন যেন 20 কেজির বেশি না হয়, 20 কেজির মধ্যেই থাকে এ ব্যাপারটা নিশ্চিত করবেন, নাহলে কিন্তু আপনার ধান গাছের ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও যে সমস্ত ছোট ছোট বিষয়গুলোতে গুরুত্ব দেবেন সেটা হচ্ছে ধানের যে চারাগুলো আমরা লাগাবো, কখনই কিন্তু 2টা থেকে 3টার বেশি চারা লাগাবো না। এদিকে আমাদের অধিকাংশ চাষিরা কী করেন, এক এক গোছাতে 10 থেকে 12খানা বা 15খানা পর্যন্ত চারা দিয়ে থাকেন। যদি আপনারা এক গোছিতে বেশি পরিমাণে চারা ব্যবহার করেন তাহলে কিন্তু সেই গাছের মধ্যে কিন্তু বেশি পরিমাণে পাশকাঠি পাওয়া যাবে না। আরেকটি ব্যাপার হচ্ছে দূরত্বটা আপনাকে মেনটেন করতে হবে, দূরত্বটা মোটামুটি এমনিতেই বলা হয় 8 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, সারি থেকে সারির দূরত্ব, এবং গাছ থেকে গাছের দূরত্ব 6 ইঞ্চি, তো এটা মোটামুটি গাছ থেকে গাছের দূরত্ব 8 ইঞ্চি রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো পরিমাণে পাশকাঠি আসবে। সম্মানিত চাষি ভাইরা, এবার আমরা আলোচনা করব খরচ করে কীভাবে ধানের পাশকাঠির সংখ্যা বাড়ানো যায়।
সম্মানিত চাষি ভাইরা, আমরা সাধারণত 20-25 দিন বয়সের মধ্যে ধানে ইউরিয়া সার ব্যবহার করে থাকি। কারণ ধান কিন্তু তিনটি পর্বে কুশি বা পাশকাটি ছাড়ে। প্রথম ধান রোপণের 40 দিন বয়সের মধ্যে প্রথম ধানের কুশি ছাড়ে এবং পরে 50-65 দিনের মধ্যে একটা ধানের কুশি ছাড়ে এবং 70-80 দিনের মধ্যে একটা কুশি ছাড়ে। প্রথমে যে 40 দিনের ভেতরে যে কুশিটা ছাড়ে সেটা কার্যকরী কুশি এবং দ্বিতীয় তৃতীয় স্টেজে যে কুশি বা পাশকাটি ছাড়ে সেটা কিন্তু কার্যকরী হবে না। তাই উদ্ভিদের জন্য যতটা খাদ্য পুষ্টি উপাদান তা সঠিক পরিমাণে সঠিক সময়ে যদি আমরা দিতে না পারি তাহলে কিন্তু মাটি থেকে ধান গাছ শিকড়ের মাধ্যমে সঠিক সময়ে খাদ্য গ্রহণ করতে পারবে না। এ সময় ধানের জমিতে সমস্ত দস্তা, সালফার, জিপসাম যেটাই দিই না কেন, এই যে 40 দিনের ভেতরে যে আমাদের দিতে হবে এই ইউরিয়া সার 21-25 দিনের ভেতরে আমরা দিয়ে দেব। এর সাথে আমরা সালফার, দস্তার, জিঙ্ক ব্যবহার করে থাকি, কারণ এ সময় দিলে ধানের কুশির সংখ্যা বাড়বে। কিন্তু আজকে যে মেডিসিনটির কথা বলবো বা মেডিসিনটির নাম বলবো সেটা খুবই অল্প দাম, তুলনামূলক হারে দাম খুব কম, হয়তো আপনার পরিচিত বিভিন্ন ফসলে এটা ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু ধানের অনেক জায়গায় এটা ব্যাপক হারে ব্যবহার হয়, আবার অনেক জায়গায় এটা ব্যবহার হয় না। সাধারণত চাষি ভাইরা, সেই মেডিসিনটির নাম হলো অ্যান্ট্রাকল। আর এই অ্যান্ট্রাকল একটি ছত্রাকনাশক, আর এর কেমিক্যাল কম্পোজিশনে রয়েছে প্রোপিনেন। এই ছত্রাকনাশক পাউডারটা 100 গ্রাম, 500 গ্রাম এবং 1 কেজির প্যাকেটে পাওয়া যায়। এটা প্রায় সব ফসলে ব্যবহার করা যায়। তবে ধানের ক্ষেত্রে যেটা হয়, অ্যান্ট্রাকল ব্যবহার করলে আপনি দ্রুত কুশির সংখ্যা বাড়বে এবং শিকড়ের সংখ্যা বাড়বে, দীর্ঘদিন ধান গাছ সুস্থ সবল থাকবে। কারণ এখানে মাইক্রোনিউট্রিয়েন্ট সহ প্রায় 7 ধরনের কেমিক্যাল এই অ্যান্ট্রাকলের ভিতরে রয়েছে। তাই এই অ্যান্ট্রাকল আমরা যদি সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের ধানের কুশি এবং পাশকাঠির সংখ্যা ব্যবহারে বৃদ্ধি পাবে। সম্মানিত চাষি ভাইরা, আমরা কী পরিমাণে এটি ব্যবহার করব? প্রথমে ইউরিয়া সারের যখন দিব 21-25 দিন বয়সে, তখন দুইভাবে ব্যবহার করতে পারেন। যদি আপনি সারের সাথে ব্যবহার করতে পারেন তাহলে প্রতি বিঘা বা 33% জমির জন্য 200 গ্রাম অ্যান্ট্রাকল সারের সঙ্গে মিশিয়ে সমস্ত জমিতে পানি থাকা অবস্থায় ব্যবহার করতে হবে। আর আপনার খরচ হবে 250-300 টাকা। আর যদি আপনি স্প্রেয়ারের সাহায্যে স্প্রে করে ব্যবহার করতে চান তাহলে খরচ হবে 125 টাকা। আপনি প্রতি 16 লিটার পানিতে 60 গ্রাম অ্যান্ট্রাকল ভালোভাবে মিশিয়ে প্রতি 33% জমিতে সুন্দর করে স্প্রেয়ারের মাধ্যমে স্প্রে করবেন। সম্মানিত চাষি ভাইরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম যে অল্প খরচে বা খরচ করে কিভাবে বা বিনা খরচে আমরা কিভাবে ধানের পাশকাঠির সংখ্যা বাড়াতে পারবো, এ নিয়ে বিস্তারিত সকল কিছুর তথ্য। এতে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদেরকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। কথা হবে পরবর্তী অন্য নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।